আজকে সবার প্রথম বুদ্ধির খেলা। তোমাকে 1 কেজি তুলো দেওয়া হলো আর 1 কেজির একটা লোহার বাটখারা দেওয়া হলো। এবার তোমাকে বলতে হবে এদের দুটোর মধ্যে কোনটা ভারী। আমার উত্তর দেখা রাখে, তোমার উত্তরটা কমেন্ট করো। তুমি যদি ভালো করে দেখো তাহলে দুটোরই ওজন 1 কেজি হবে। তাহলে দুটোই যদি ওজন করা হয় দুটোরই ওজন সমান হবে। এরপর আর একটা বুদ্ধির খেলা, এই 3টে বুলেটের দাগ দেখে বলো কত বুলেটটা আগে মারা হয়েছে। তোমার পিকচারটা আরও জুম করে দেখাচ্ছি। আমার উত্তর দেখার আগে তোমার উত্তরটা দ্য বং ম্যানকে জানাও। তুমি যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে 2 নম্বর বুলেটের দাগটা সব থেকে বেশি দূর গেছে। 1 নম্বর আর 3 নম্বর বুলেটের দাগ 2 নম্বর বুলেটের কাছে এসে ঢুকে গেছে। তাহলে এর থেকে বোঝা যায় 2 নম্বর বুলেট আগে মারা হয়েছে। তো চল এরপরে লাস্ট বুদ্ধির খেলা। এই ফাঁকা জায়গায় 3টে এমন বল বসাও যাতে 30 বেরোয় তাদের যোগফল। ভিডিওটিকে এক্ষুনি পজ করো আর একটু ভেবে উত্তরটা কমেন্টে দাও। নিচে 3টে বল নেবো, 9, 11 আর 13। 9 নম্বর বলটাকে আমরা ঘুরিয়ে 6 করে দেবো, তাহলে হয়ে যাবে 13 + 11 + 6 = 30। এরপরে নেক্সট স্টোরি পাজল। একবার বকু কাকুর স্টাডি রুমে মৃত্যু হয়ে যায়। তো দ্য বং ম্যান কেস সলভ করতে ওখানে উপস্থিত হয়। তো বকু কাকুকে দেখে মনে হয় না তার কোনো খুন হয়েছে। সন্দেহ ঘরের লোকেদের উপর যায়। ঘরে মাত্র 3 জন লোক ছিল, বউ, মেট আর কুক। পোকুকুর বউকে জিজ্ঞাসা করে বলে তিনি বিছানায় বিশ্রাম করছিল, অর্থাৎ তিনি ঘুমিয়েছিল। মেটকে জিজ্ঞাসা করা হলে মেট বলে আমি ঘর পরিষ্কার করছিলাম, আমি এই ব্যাপারে কিছু জানি না। কুককে যখন জিজ্ঞাসা করায় কুক বলে আমি রান্না করছিলাম, আমি এই ব্যাপারে কিছু জানি না। এরপরে দ্য বং ম্যান স্টাডি রুমটাকে ভালো করে চেক করে। রুমেতে রাখা ছিল পেপার ওয়েট, একটা পেন, একটা সেলফোন, মিস্ট্রির কিছু বই, একটা পানির গ্লাস আর বইয়ের ভিতরে একটা পেপার পাওয়া যায়। পেপারটাই কিছু কোড লেখা থাকে, কিন্তু কোডটা পড়ে বোঝা যায় না কোডটা অ্যাকচুয়ালি কী। কুক তখন বলে স্যার খুব ভালো মানুষ ছিল, উনি জাম বং ম্যানের জাসুসি ধাঁধা সলভ করতে খুব পছন্দ করত। উনি দিনভর জাসুসি ধাঁধাগুলো পড়তো আর সলভ করতো। রুমে রাখা সমস্ত জিনিসগুলো দেখে দ্য বং ম্যান বুঝে যায় কে খুনি। এবার আমার প্রশ্ন হলো দ্য বং ম্যান কী করে বুঝলো খুনিটা কে? তুমি যদি এই ব্যাপারে কিছু জানো তাহলে উত্তরটা নিশ্চয়ই কমেন্টে দেবে। যদি অতিরিক্ত সময় চাই ভিডিওটিকে পজ করতে পারো, আবার শুনতে হলে ভিডিওটিকে রিপিট করো। ঘরটা ভালো করে দেখলে বুঝতে পারবে লোকটার জাসুসি পাজেল সলভ করতে পছন্দ ছিল। তা বং ম্যান যখন কোডটাকে ভালো করে পড়লো আর ফোনে ম্যাচ করার চেষ্টা করলো, যদি তুমি কিপ্যাডটাকে নাম্বারের সাথে ম্যাচ করো তাহলে দেখতে পাবে 9 থেকে W হয় আর 4 3 বার আছে, মানে 3 বার 4টা টিপলে আসবে I, 3 কে 3 বার টিপলে আসবে F। বাকি প্রত্যেকটা নাম্বারকে যদি এইভাবে ইউজ করায় তাহলে লেখা আসবে ওয়াইফ খুনি। কোডেডভাবে এই জন্য লিখেছিল যাতে ওয়াইফ যেন এভিডেন্সকে না মিটিয়ে দেয়। পরে নেক্সট পিকচার পাজেল, চোখের পরীক্ষা। এই পিকচারটাকে ভালো করে দেখো আর আমাকে কমেন্টে বলো এর মধ্যে কটা 7 আছে। ভিডিওটাকে পজ করো, তারপর ভালো করে দেখে বলো। চলো এর উত্তরটা দেখা যায়। এর মধ্যে 7টা 7 আছে, 6টা 7 ভেতরে আর 1টা বড় 7 বাইরে। তোমার উত্তর কী ছিল আমাকে কমেন্টে জানাবে। এরপরে নেক্সট পাজেল, তোমার সামনে 6টা গ্লাস রাখা হলো, 3টে ভর্তি 3টে খালি। তোমাকে খালি আর ভরা গ্লাসগুলোকে অল্টারনেট করতে হবে কিছু এইভাবে।
কিন্তু শর্ত হলো একটাই, তুমি যে কোনো একটা গ্লাসকে হাত লাগাতে পারবে। এবার আমাকে কমেন্টে বলো তুমি কি করে করবে। আমি 5 নম্বর গ্লাসটাকে হাত লাগাবো, ওটা 2 নম্বর গ্লাসকে ভরে দেবো। এইভাবে হয়ে গেল অল্টারনেট। এর মধ্যে আমি শুধু একটাই গ্লাসকে হাত লাগালাম। এরপরের পাজল, এমন কোন জিনিস যেটা তুমি বাঁ হাত থেকে হোল্ড করতে পারবে কিন্তু ডান হাত থেকে হোল্ড করতে পারবে না, একটু ভেবে তোমার উত্তরটাকে কমেন্টে দাও। চলো এর উত্তরটা দেওয়া যায়। এর রাইট অ্যান্সার হচ্ছে তোমার ডান হাতের এলবো, মানে তোমার ডান কুনিটা। ডান হাতের কুনিটা তুমি বাঁ হাত দিয়ে ধরতে পারবে কিন্তু ডান হাত দিয়ে না। তুমি একটা ঘরের ভিতরে আটকে আছো, তোমার সামনে দুটো দরজা আছে। একটা দরজার ভিতরে আগুন আছে যার ভিতরে তুমি গেলে জ্বলে মরে যাবে। দ্বিতীয় দরজার মধ্যে -20 ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা পানির নদী আছে, যেখান দিয়ে গেলে তুমি বরফ হয়ে যাবে। এবার আমাকে একটু ভেবে বলো তুমি কোন দরজা দিয়ে যাবে। কিন্তু তোমার কাছে কোনো জিনিস নেই, তুমি ওই ঘরে পুরো একা। আমার উত্তর দেখার আগে তোমার উত্তর কমেন্টে দাও। সিম্পল, নদীর পানি -20 ডিগ্রি সেলসিয়াস আছে, মানে নদী বরফ হয়ে গেছে। তোর উপর দিয়ে আরামসে তুমি চলে যেতে পারবে। তো হ্যালো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আপনি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর লাইক একটা করে দেন। আপনি কটা ধান্দা পেরেছেন আমাকে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই।